কয়েক ঘন্টার মধ্যে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় হামুন। এদিকে বিএনপি ঢাকা অচল করলে আইন শৃঙ্খলা বাহিনী কর্তব্য পালন করবে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানাবো খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় আসছেন তিন বিদেশি চিকিৎসক। জানিয়ে দিব আন্দোলন অবধারিত লক্ষ্যের দিকে যাচ্ছে, কোনো কিছুই আটকে রাখতে পারবে না সরকারকে ফখরুল। এবং সর্বশেষ জানাবো মুশফিক ওয়াশিংটন কাঁপাচ্ছে, ওরা হাঁপাচ্ছে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কয়েক ঘন্টার মধ্যে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় হামুন। বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় হামুন অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। এটি আজ মঙ্গলবার রাত 10টার দিকে স্থলভাগ স্পর্শ করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সময়ে ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থলভাগ অতিক্রম করতে পারে। তিনি আরও জানান, সব মিলিয়ে এটি 3-5 ঘন্টা স্থলভাগে অবস্থান করতে পারে। আঘাতের সময় বাতাসের গতিবেগ 75-90 কিলোমিটার থাকতে পারে। বিএনপি ঢাকা অচল করলে আইন শৃঙ্খলা বাহিনী কর্তব্য পালন করবে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। 8 অক্টোবরের বিএনপি ঢাকা অচল করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কর্তব্য পালন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক কর্মসূচি পালন করা সব রাজনৈতিক দলের অধিকার। তারা মিছিল করবে, মিটিং করবে, জনসমাবেশ করবে, কোনো আন্দোলন আমরা বন্ধ করি না। জনগণ যদি বিএনপিকে ভোট দেয় তাহলে তারা সারা দেশের শাসনভার নেবে। জনগণের কাছে ক্ষমা চেয়ে যদি তারা জয়ী হতে পারে এতে আমাদের কোনো আপত্তি নেই। তিনি বলেন, তবে তারা ঢাকা অচল করে দিলে, ভাঙচুর, অগ্নিসংযোগ করলে দেশের মানুষের চিকিৎসা সেবা ব্যাহত হবে এবং মানুষ বিদেশে যেতে পারবে না ইত্যাদি। এমন হলে আমাদেরও কিছু কর্তব্য থাকে। আমাদের আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনী তারা তাদের দায়িত্ব পালন করবে। পাশাপাশি রাজনৈতিকভাবে বিএনপির কর্মসূচি মোকাবেলা করার কথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান। বলেন, 28 অক্টোবর নিয়ে অনেকে অনেক কথা বলছেন। বিএনপির দিক থেকে দেশের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। আমাদের দেশের মানুষ কোনোদিন সন্ত্রাস জঙ্গিবাদ চায় না। আমাদের দেশের মানুষ সবসময় শান্তিতে থাকতে চায়, আলোকিত বাংলাদেশ দেখতে চায়, এগিয়ে যেতে চায় আর পেছনের দিকে তাকাতে চায় না। এদেশের মানুষ যখন তাদের দিক থেকে মুখ ফিরে নিয়েছে তখন তারা আবারও দেশকে অকার্যকর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় আসছেন তিন বিদেশি চিকিৎসক। প্রায় 78 দিনের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার চিকিৎসার বিষয়ে গঠিত মেডিকেল বোর্ড তাকে বিদেশে চিকিৎসার বিষয়ে একাধিকবার সুপারিশ করলেও আইনি জটিলতায় তা সম্ভব হচ্ছে না। তবে এবার খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশ থেকে চিকিৎসক আসছে ঢাকায়। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে 3 জন চিকিৎসক আসবেন। তবে এই নিয়ে সরকার ও বিএনপির কেউ আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিতে রাজি হননি। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া ইউএং সদস্য শাইরুল কবির খান ঢাকা পোস্টকে বলেন, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। তার বিদেশে উন্নত চিকিৎসার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে বারবার সরকারের কাছে বলার পরও কোনো ব্যবস্থা করা হচ্ছে না। তিনি 2 মাস অধিক সময় ধরে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। পরিবার ও দলের পক্ষ থেকে বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক আনার জন্য চেষ্টা করা হচ্ছে। বিএনপি সূত্র জানায়, স্বরাষ্ট্র, স্বাস্থ্য উভয় মন্ত্রণালয় থেকে চিকিৎসক আনার অনুমতি দেওয়া হয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষে খুব দ্রুত চিকিৎসকরা ঢাকায় আসবে। আন্দোলন অবধারিত লক্ষ্যের দিকে যাচ্ছে, কোনো কিছুই আটকে রাখতে পারবে না সরকারকে ফখরুল। এবার আন্দোলন অবধারিত লক্ষ্যের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগের ভয়ভীতি গ্রেপ্তার মামলার রাতের বেলায় মামলা পরিচালনা কোনো কিছুই আর আটকে রাখতে পারবে না। সাংবাদিকদের প্রশ্ন ছিল 28 অক্টোবর বিএনপি মহাসমাবেশের পাল্টা সমাবেশ দিয়ে আওয়ামী লীগ এতে এক দফার আন্দোলন ঝুঁকিতে পড়েছে কিনা। জবাবে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে আওয়ামী লীগ যদি সরকার থাকে প্রতিটি পদক্ষেপে ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকি নিয়ে চিন্তা করে লাভ নেই। মানুষ এখন জেগে উঠেছে, তারা তাদের দাবি আদায়ের বদ্ধপরিকর। একটার পর একটা আন্দোলন করে মানুষ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে, তখন আওয়ামী লীগের কর্মসূচি হলো শান্তির নামে অশান্তি সৃষ্টি করা। এই কাজটা তারা খুব সুচারুভাবে করে যাচ্ছে। বিএনপির মহাসচিব বলেন, একটা কথা আমরা পরিষ্কার করে বলতে চাই, এ কথাটা আপনারা লিখবেন, কোনো কিছুই আটকে রাখতে পারবে না। আওয়ামী লীগের কোনো ভয়ভীতি সভা সমিতি যত কিছুই করুক, আমাদের বাংলাদেশের মানুষকে তাদের দাবি আদায়ের ক্ষেত্রে আটকে রাখতে পারবে না। মির্জা ফখরুল আরও বলেন, আপনি গ্রেপ্তার বলেন, মামলা বলেন, রাত্রিবেলা মামলা পরিচালনা বলেন, কোনোটাই আর আটকে রাখতে পারবে না। সুতরাং আপনারা নিশ্চিত থাকতে পারেন, এবারকার আন্দোলন একটা অবধারিত লক্ষ্যের দিকে যাচ্ছে এবং সেটা জনগণের বিজয় আনার জন্য। বিএনপি নয়াপল্টনে মহাসমাবেশের জন্য পুলিশকে চিঠি দিয়েছে, তবে পুলিশ বলেছে তারা রাস্তায় সমাবেশ করতে দেবে না। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল বলেন, আমরা এরকম কোনো উত্তর পাইনি। আমরা জানিয়েছি তাদের, পুলিশ কর্তৃপক্ষ, এখানে অনুমতি চাওয়ার কিছু নেই, এখানে পুলিশকে অবগত করতে হয়। সে অবগত আমরা করেছি, এখন তাদের দায়িত্ব এখানে কীভাবে কী করবে না করবে সেটা তারা সিদ্ধান্ত নেবে।
আওয়ামী লীগ সমাবেশে ডেকেছে। এখন জামায়াত ইসলামী ও 28 অক্টোবর শাপলা চত্বরে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, আমরা আমাদের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছি। গণতান্ত্রিক রাষ্ট্রে অন্যান্য দলেরও অধিকার আছে, আওয়ামী লীগের অধিকার আছে কর্মসূচি করার। জামায়াত ইসলামী মহাসমাবেশ ডেকেছে, তাদের যে অধিকার আছে, গণতন্ত্র মঞ্চ যুগপথ আন্দোলনে আছে, তারাও সমাবেশ ডেকেছে, প্রায় 40টি দল ডেকেছে, একই গণতান্ত্রিক আন্দোলনের অংশ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই আন্দোলন একটা দলের বিষয় নয়, এটা শুধু এখন বিএনপির বিষয় নয়, সারা দেশের জনগণের বিষয়। সে কারণে আমরা বলি এটা আরেকটা স্বাধীনতা যুদ্ধ, একটা মুক্তিযোদ্ধার যুদ্ধ। এবারের সংগ্রাম হচ্ছে আমাদের মুক্তির সংগ্রাম। কুমিল্লা 13 অক্টোবর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মিছিলে যে হামলার ঘটনা ঘটেছে সে বিষয়ে বিএনপি দলীয়ভাবে তদন্ত করেছে। তদন্ত প্রতিবেদনে আজ সংবাদ সম্মেলন তুলে ধরা হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু তদন্ত প্রতিবেদন তুলে ধরেন। মির্জা ফখরুল ইসলাম ওই হামলার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগকে দায়ী করেন। তিনি বলেন, এটা প্রমাণিত কুমিল্লায় যে আক্রমণটা হয়েছে সেটা সম্পূর্ণভাবে আওয়ামী লীগের সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারের নির্দেশে স্থায়ী আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীরা চালিয়েছে। এ কথাটা আমরা বারবার বলে আসছি যে কোনো সন্ত্রাসের মূলত নেতৃত্ব দেয় আওয়ামী লীগ, কারণ আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল, প্রথম থেকে আওয়ামী লীগ সন্ত্রাস করে এসেছে। এই মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, সন্ত্রাস করেই তারা টিকে থাকতে চায় এবং টিকে আছে, সন্ত্রাস করে ক্ষমতায় আসা এবং ক্ষমতায় টিকে থাকা এটা তাদের মজ্জাগত। এখন একই কাজ করছে তারা, সারা দেশে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এর উদ্দেশ্য যাতে নির্বাচনে আর পরিবেশ না থাকে, শুধু বিরোধী দল নয় ভোটাররাও যাতে না যায় তার ব্যবস্থা তারা করে ফেলেছে। ভোট বাক্স কীভাবে ভরে ফেলবে সে ব্যবস্থা তারা করে ফেলেছে। নির্বাচন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে আবারও তারা কীভাবে ক্ষমতায় আসবে সেই পরিকল্পনা তারা করেছে, সেভাবে তারা এগোচ্ছে। এখন সরকারি দলের নেতা যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং সংবিধান অনুযায়ী নির্বাচন হবে বলে আশ্বস্ত করেছেন, এগুলো জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। আনসার বাহিনীকে অপরাধী আটক তল্লাশি ও মামলা জব্দ করার ক্ষমতা দেওয়ার প্রস্তাব করে গতকাল সোমবার জাতীয় সংসদে একটি বিল আনা হয়েছে। বিষয়টি উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, গতকাল সংসদে একটি বিল এসেছে, এটা শুধু দুশ্চিন্তার নয়, আতঙ্কের বিষয়। গোটা রাষ্ট্র ব্যবস্থা কেরা কীভাবে ধ্বংস করে দিচ্ছে, ইনস্টিটিউশনগুলোকে কীভাবে ধ্বংস করে দিচ্ছে। এখন সারা পৃথিবীতে পুলিশ একমাত্র প্রতিষ্ঠান যাদের গ্রেপ্তার করার ক্ষমতা দেওয়া হয়। এখানে আনসারকে গ্রেপ্তার করার ক্ষমতা দেওয়া হয়েছে, যাদের বেসিক ট্রেনিং পর্যন্ত নেই। বিএনপি মহাসচিব বলেন, পুলিশ কিছু বিষয় আছে, এটা কিন্তু আলাদা জিনিস, এটা কোড অফ কন্ডাক্ট, আলাদা আইন, সবকিছু দ্বারা পরিচালিত হয়। আনসারের কাজটা আলাদা, তারা বিভিন্ন প্রতিষ্ঠান তাদের যেভাবে সেভাবে তৈরি করেছে। এই প্রতিষ্ঠানের যে আধুনিকরণ এটা জিয়াউর রহমানই করেছেন। এখন আটকে রাজনীতিকরণ, এখন এটাকে রাজনীতিকরণ করার নতুন ব্যবস্থা তারা নিতে যাচ্ছে। আইন করে আমরা এর নিন্দা জানাই, কোনো মতেই যাতে আইনটা না করা যায় সে দাবি জানাচ্ছি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম বলেন, খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, এটা আমরা বলেছি, আপনারাও শুনেন, চিকিৎসকেরাও বলেছেন। গত রাতে আবার ওনাকে সিসিইউতে নিতে হয়েছে, অবশ্য সকালে তাকে কেবিনে আনা হয়েছে, বেশ উদ্বেগজনক পরিস্থিতিতে আছেন। মুশফিক ওয়াশিংটন কাঁপাচ্ছে, ওরা হাঁপাচ্ছে। মুশফিক ফজল আনসারি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, এখন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে একই তিনি সরকারকে কাঁপাচ্ছেন। ট্রু ক্রিডেশন নেওয়া মুশফিকুল কাজল আনসারি বিএনপির প্রতিনিধি হিসেবে প্রতিনিয়ত বিভিন্ন রকম লিডিং কোশ্চেন বা আক্রমণাত্মক প্রশ্ন করেছেন। এই সমস্ত প্রশ্নের অবধারিত উত্তরগুলো যাচ্ছে সরকারের বিপক্ষেই, এমনকি এই সমস্ত প্রশ্নের নির্মহ উত্তর প্রশ্নটির কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে বাংলাদেশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষিপ্ত, কিংবা বাংলাদেশের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতিবাচক মনোভাব রয়েছে, এমন বার্তাগুলো গণমাধ্যমে আসছে খুব গুরুত্বের সঙ্গে। আজও মুশফিকুর ফজল আনসারি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে ম্যাথু মিলারকে প্রশ্ন করেছেন যে 28 অক্টোবর বিএনপির সমাবেশ কী হবে, এমনকি তিনি সমাবেশের আগে গ্রেপ্তার করা হচ্ছে, রাতের বেলা বিচার করা হচ্ছে ইত্যাদি নানা রকম উদ্ভট প্রশ্ন করেছেন। যে সমস্ত প্রশ্ন অন রেকর্ড হয়েছে, অর্থাৎ শুধুমাত্র যে ম্যাথু মিলার এই বিষয়ে জানছেন এমনটি নয়, বরং সেখানে উপস্থিত বিভিন্ন দেশের গণমাধ্যম কর্মীরাও এই সমস্ত বিভ্রান্তিকর তথ্যগুলো জানাচ্ছে। পাশাপাশি ম্যাথু মিলার এসব প্রশ্নের যে উত্তর দিচ্ছেন সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাভাবিক অবস্থান, তিনি শান্তিপূর্ণ নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন ইত্যাদি কথাগুলোই বলছেন, কিন্তু প্রশ্নের কারণে বিষয়টি আলোচিত হয়ে উঠেছে। প্রতিনিয়ত মুশফিকুল ফজল আনসারি এই কর্মকাণ্ডগুলো করে যাচ্ছেন। বাংলাদেশের মানুষের কষ্টার্জিত ট্যাক্সের টাকা ওয়াশিংটনে একটি বড় দূতাবাস রয়েছে, সেই দূতাবাসে প্রেস মিনিস্টার বড রয়েছে।
দূতাবাসে রাষ্ট্রদূত রয়েছে, আছে নানা পদের নানা ধরনের কর্মকর্তারা। এই সমস্ত তথাকথিত কূটনীতিকদের কাজ আসলে কি তা নিয়ে এখন বড় আকারের প্রশ্ন উঠেছে। এক মুশফিকুর ফজল আনসারি যখন ওয়াশিংটন কাঁপাচ্ছেন, তখন আমাদের কূটনীতিকরা যেন রীতিমতো হা পাচ্ছেন। মুশফিকুর ফজল আনসারি যে এই ধরনের প্রশ্ন করেছেন, তার বিপরীতে আমাদের ওয়াশিংটনের প্রেস ইউইং কি দুই তিনজন সাংবাদিকের জোগাড় করতে পারবেন না, যারা বাংলাদেশের বিষয় নিয়ে পাল্টা প্রশ্ন করবেন এবং সেই প্রশ্নগুলো গণমাধ্যমে আসবে। মুশফিকুর ফজল আনসারি যখন এই প্রশ্নগুলো করেছেন, তখন আমাদের প্রেস ইউইং সেই প্রশ্নগুলোর ব্যাপারে কী ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছেন সেটি জানা খুব বেশি প্রয়োজন হয়ে উঠেছে। বাংলাদেশে ওয়াশিংটন দূতাবাসে যে প্রেস ইউইং আছে, সেই প্রেস ইউইং কারা আছে এবং তারা কী করছেন সেটির হিসেবে নেওয়ার এখন সময় এসেছে। একজন বিএনপি সাংবাদিক কর্মী হিসেবে মুশফিকুর ফজল আনসারি যেভাবে সরকারকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলেছেন, তার বিপরীতে এতগুলো পেশাদার কূটনৈতিক যারা মোটা অঙ্কের ডলার বেতন নিচ্ছেন, তারা কী করছেন? বাংলাদেশে বিভিন্ন সময় বারবার এই বিষয়টি নিয়ে এখন আলোচনা হচ্ছে, কারণ বাংলাদেশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মনোভাব ও মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাংলাদেশের যে অবস্থান সেটির ক্ষেত্রে একটি বড় ধরনের ভূমিকা পালন করেছেন এই মুশফিকুর ফজল আনসারি। তার কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে যেমন অনেক তথ্য জানছেন, তেমনি অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে অতি আগ্রহী এবং এমন একটি মনোভাব প্রকাশ করেছেন। তিনি আসলে বিষয়টি হচ্ছে শুধুমাত্র প্রশ্নের উত্তর দেওয়ার কারণেই বাংলাদেশ প্রসঙ্গটি পাদ প্রদীপে আসছে। তাহলে আমাদের যারা সেখানে আছেন তারা কী করছেন? পাশাপাশি ক্ষমতাসীন আওয়ামী লীগের আশীর্বাদ পুষ্ট সাংবাদিকরা ওয়াশিংটনে কী করেন? দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়ে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।